এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব যে সত্য স্বপ্নের আলামত কি কি, অর্থাৎ কিভাবে বুঝবো যে আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা সত্য কিনা বা অর্থবহ কিনা। অনেকে আমাদের কাছে জানতে চায় যে আমি এই স্বপ্নটা দেখেছি, এটা কি সত্য স্বপ্ন, এটা কি অর্থবহ স্বপ্ন, বা এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো গাইডেন্সমূলক বা দিক নির্দেশনা বা সুসংবাদমূলক স্বপ্ন, কিভাবে আমরা বুঝতে পারি। কিছু আলামত রয়েছে, কিছু নিদর্শন রয়েছে যেগুলোর আলোকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে স্বপ্নটা সত্য কিনা। সুনানে আবু দাউদের এক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসদাকুন নাসি রুইয়া আসদাকুহুম হাদিসা, যে ব্যক্তি সত্য কথা বলে বেশি তার স্বপ্ন সত্য হয় বেশি। তাহলে সহজে আমরা বুঝলাম, আপনি যদি সত্যবাদী হন সাধারণত আপনার স্বপ্নগুলো সাধারণত জেনারেলি সত্য হবে। সেক্ষেত্রে সত্য স্বপ্ন বা অর্থবহ স্বপ্ন চিনার প্রথম আলামত হচ্ছে এই স্বপ্ন দেখে আপনার ভাল লাগবে, ইউ ফিল গুড আফটার সিইং দ্য ড্রিম। আপনি স্বপ্ন দেখার পরে আপনার খুব স্বস্তি লাগবে, আপনার ভালো লাগবে, আপনার কাছে এই স্বপ্নটা পছন্দ হবে, খুব ভালো লাগবে স্বপ্নটা। যদি এরকম ফিলিং হয় আপনার, তাহলে আপনি বুঝবেন এই স্বপ্নটা সত্য ছিল এবং অর্থবহ ছিল। দুই নম্বর হচ্ছে ট্রু ড্রিমস আর ভেরি শর্ট অ্যান্ড কনসাইজ, সত্য স্বপ্ন খুবই শর্ট হয়, কনসাইজ হয়, আরবিতে যেটাকে বলা হয় ওয়াদিহা জালিয়া, খুবই শর্ট, স্পষ্ট, ক্লিয়ার এবং কনসাইজ। অনেকে রাতে অনেক লম্বা লম্বা স্বপ্ন দেখে, লম্বা এপিসোড দেখে, একটার পর একটা ঘটনা দেখতে থাকে, মুভির মতো লম্বা লম্বা ঘটনা সে দেখতে থাকে। এই জাতীয় লম্বা লম্বা ঘটনা যদি আপনি দেখে থাকেন রাতে, বা এপিসোড আকারে একটার পর একটা ঘটনা যেটার সাথে কোনো মিল নেই, এই জাতীয় স্বপ্নের সাধারণত কোনো অর্থ হয় না, এগুলো অর্থবহ স্বপ্ন নয়। অর্থবহ স্বপ্ন চিনার তিন নম্বর আলামত বা সাইন হচ্ছে রিপিটেশন, অর্থাৎ একই স্বপ্ন যদি আপনি বারবার দেখেন বারবার দেখেন তাহলে বুঝতে হবে এটা অর্থবহ স্বপ্ন এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কোনো দিক নির্দেশনা বা গাইডেন্স দিতে যাচ্ছেন। আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে আল্লাহ তাআলা আপনাকে কী বোঝাতে চাচ্ছেন। তাহলে তিন নম্বর হচ্ছে রিপিটেশন, বারবার যদি কোনো স্বপ্ন দেখেন এই স্বপ্নটা সত্য হবে এবং অর্থবহ হবে। এটা নট নেসেসারি যে আপনি একাই বারবার দেখেন, একজন মানুষ একটা স্বপ্ন বারবার দেখলে যেমনি অর্থবহ, পাশাপাশি একই স্বপ্ন যদি অনেকে দেখে তাহলে সেই স্বপ্নটাও অর্থবহ। অর্থাৎ আপনি একটা স্বপ্ন প্রায় দিন দেখেন তাহলে বোঝা যাচ্ছে এটা অর্থবহ স্বপ্ন, অথবা একটা স্বপ্ন অনেক লোক একসাথে দেখেছে, তারপরের দিন একে অপরের সাথে শেয়ার করে বোঝা গেল যে সবাই একই স্বপ্ন দেখেছে, তাহলে বোঝা যাবে এটা সাধারণ স্বপ্ন নয়, এটা অর্থবহ স্বপ্ন, মিনিংফুল স্বপ্ন। যেমন এক্ষেত্রে আমরা লাইলাতুল কদরের একটা হাদিসের কথা উল্লেখ করতে পারি। সহিহ বুখারীতে এসেছে, রমাদান মাসে সাহাবারা স্বপ্ন দেখলেন, অনেক সাহাবা একসাথে স্বপ্ন দেখলেন যে ওনাদেরকে বলা হচ্ছে রমাদানের শেষ দশকের শেষ সাত দিন, শেষ সাত দিনের যে কোনো একদিন কদর হয়ে যেতে পারে। ওনারা সবাই এসে সাহাবা রেদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখেছি যে বলা হচ্ছে কদরের জন্য রমজানের শেষ সাত দিনকে তালাশ করতে। আরেকজন এসে একই কথা বললো যে রাসূলুল্লাহ আমি দেখেছি রমজানের শেষ সাত দিনে কদর হতে পারে। তো এরকম অনেক সাহাবা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই ঘটনা বলল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরা রুইয়াকুম কদ তাওয়াতাত ফিস সাবইল আওয়াখির, যে আমি দেখতে পেলাম যে তোমাদের স্বপ্নটা রমজানের শেষ সাত দিনের ব্যাপারে ঐকমত্য হয়েছে, একই ধরনের স্বপ্ন তোমরা সবাই দেখেছো, তাই তোমরা রমজানের শেষ দশকের শেষের সাত দিনে কদর তালাশ করো, রমজানের শেষ দশকের শেষ সাত দিনে কদর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই বুখারির এই হাদিসের আলোকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে একটি স্বপ্ন, একই ধরনের ঘটনা যদি অনেকে দেখে তাহলে এটা অর্থবহ। অর্থবহ স্বপ্ন দেখার চার নম্বর সাইন হচ্ছে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ হয়, অর্থাৎ লাস্ট ওয়ান থার্ড অব দ্য নাইট, রাতের শেষাংশে যদি আপনি ফজরের আগ দিয়ে যে স্বপ্নটা মানুষ দেখে সাধারণত এই স্বপ্নটা অর্থবহ হয়, এটা সত্য স্বপ্ন হয়। কারণ এই টাইমে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন বা মনোনিবেশ করেন এবং ডাকতে থাকেন, কার রিজিকের দরকার আমি রিজিক দেব, কার অর্থের দরকার আমি অর্থ এর ব্যবস্থা করে দেব, কার কী দরকার আমার কাছে চাও অসুস্থরা আমি তাদেরকে সুস্থ করে দেব। সো ওই টাইমে আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত পৃথিবীতে নেমে আসে, ফলে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ স্বপ্ন হয়। পাশাপাশি হাদিসে এসেছে যে কিয়ামতের আগ দিয়ে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে এই স্বপ্নগুলো সাধারণত অর্থবহ হবে, অর্থাৎ কিয়ামতের একেবারে আগ মুহূর্তে যখন মুসলমানরা খুব স্ট্রাগল করবে, মুসলমানরা যখন খুব বিপদে থাকবে, তখন মুসলমানদের যে স্বপ্নগুলো তারা রাতের বেলা দেখবে এগুলো মিথ্যা হবে না, বেশিরভাগ স্বপ্নই সত্য হবে, অর্থবহ হবে। যেটা আমরা সহিহ বুখারীর একটা হাদিস থেকে জানতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা তারাবা যামানু লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব,
অর্থাৎ কিয়ামতের সময় যত ঘনিয়ে আসবে, কাছাকাছি আসবে, মুমিন বা বিশ্বাসীদের স্বপ্ন ঠিক তত সঠিক হতে থাকবে। মুমিনদের তখনকার স্বপ্ন বেশিরভাগই সত্য হবে, সেটা মিথ্যা হবে না। তাহলে এ হাদিস থেকে আমরা জানলাম কিয়ামতের আগ দিয়ে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে এগুলো সত্য হবে, অর্থবহ হবে।